প্রত্যেকটি শিল্পী, প্রত্যেকটি কলাকুশলী যার সুনিপুণ দক্ষতায় বেড়ে উঠেছেন, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে সভ্য, সত্য, সুন্দর সমাজ বিনির্মাণে সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে, তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে নিজের চেতনাকে সংস্কৃতির মাঝে গেঁথে নেওয়া যায়, কিভাবে সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে অন্যায়ের বিরুদ্ধে নিজের কণ্ঠকে ব্যবহার করতে হয়। তিনি আর কেউ নন, শতদল গোষ্ঠীর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক এবং বাংলাদেশ আওয়ামী লীগ নেত্রকোণা জেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য, নেত্রকোণার ঐতিহ্যবাহী শিশু কিশোর এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আলী আশকার খান, আমাদের পিতৃ সমতুল্য সেই মহান ব্যক্তিত্ব, আমি তাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সঙ্গীত নিয়ে যেতে পারে তার আত্মার কাছে, সঙ্গীত ফিরিয়ে দিতে পারে পরাজিতের সাহস আর শুদ্ধ করে তুলতে পারে একজন অপবিত্র মানুষকে। এই সঙ্গীতের মাঝেই আমরা আমাদের ইতিহাসকে খুঁজি, এই সঙ্গীতের মাঝেই আমাদের সৃষ্টিকে খুঁজি, এই সঙ্গীতের মাঝেই আমরা আমাদের প্রতিভাদেরকে গড়ে তুলি। সত্যিকার অর্থে সংস্কৃতি এমন একটি জগৎ, এর বিশালতা এত বেশি, এই বিশাল সঙ্গীত ভবনে আমাদের মতো এত ক্ষুদ্র মানুষ কিছুই করার নেই। এই সঙ্গীতের সাধনায় যারা জীবন দিয়েছেন, যারা যাদের যৌবন হারিয়েছেন, চিরকাল যারা এই সঙ্গীতের প্রেমে ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়েছেন, তাদের কাছে আমরা কিছুই নই। সত্যিকার অর্থে সাধনা তাকেই বলে, যে সাধক ছিলেন লালন সাঁইজি, যে সাধক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যে সাধক ছিলেন কবিগুরু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তারই ধারাবাহিকতায় এই গ্রাম বাংলায় আমাদের লোকসংস্কৃতিতে যারা জীবন দিয়ে গেছেন, যারা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা সমৃদ্ধ হয়েছি সংস্কৃতি অঙ্গনে, এই নেত্রকোণার লোকসংস্কৃতিকে যারা এই সারা বিশ্বে সমাদৃত করেছেন, সেই বাউল কবি রশিদুদ্দিন থেকে শুরু করে জালাল খাঁ, উকিল মুন্সী, ওনাদের কথা না বললেই না হয়। আর এই সমস্ত গুণীজনদের গান এই নেত্রকোণা নয় শুধু, সারা বাংলাদেশ নয় শুধু, সারা বিশ্বে যিনি পরিচিতি করিয়েছেন সেই মানুষই হচ্ছেন আমাদের এই বাড়ি সিদ্দিকী ভাই, যার স্মরণে আজকের এই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানটাকে যে ব্যক্তিটা করেছে, আমি তার উদ্দেশ্যে একটা কথাই বলবো, গুরু মিলে পথে ঘাটে, শিষ্য মিলা ভীষণ দায়। সত্যিকার অর্থে তাই, আমরা সবাই অল্প কিছু জানলেই নিজেদেরকে অনেক কিছু ভাবি, অনেক কিছু মনে করি, কিন্তু সত্যিকার অর্থে যারা ধরে রাখে সেই মানুষগুলো কিন্তু আমাদের সমাজে খুব কম। আজকে যে মানিক এই অনুষ্ঠানটা করেছে এখানে, একবার ভেবে দেখুন, নিজের অর্থের বিনিময়ে, নিজের শ্রম, ঘাম, মেধা সব কিছু দিয়ে এত সুন্দর একটি আয়োজন করেছেন তার গুরুর জন্যে। সেই গুরুটি হচ্ছেন আমাদের বাড়ি সিদ্দিকী ভাই। এই বাড়ি সিদ্দিকী ভাইকে আমি সেই ছোটোবেলা থেকে চিনি, কারণ উনি যখন ছাত্রজীবন ছিলেন, নেত্রকোণায় পড়াশোনা করতেন, তখন আমার বড় ভাইয়ের খুব কাছের বন্ধু ছিলেন, আমাদের বাসায় প্রায়শই যাওয়া আসা করতেন এবং বাসায় গিয়েই বাঁশি বাজাতেন। সে অর্থে আসলে বাড়ি সিদ্দিকী ভাই আমাদের পরিবারের একজন ছিলেন। তার পরবর্তীতে উনি যখন পড়াশোনার জন্য ঢাকায় চলে যান এবং শুরু হয় তার সেই সাধনা, একটা মানুষ যে বংশী বাজায়, যে বাঁশি বাজায়, তার কণ্ঠে গান, এটা মনে হয় বাংলাদেশে একজনই আছেন, যিনি ছিলেন এখন নেই, তিনি হচ্ছেন আমাদের বাড়ি সিদ্দিকী। এমন শিল্পী আমার মনে হয় না বাংলাদেশে আর আছে যে ভালো বাঁশি বাজায় এবং গান করে।
যাই হোক, আজকে আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে, আমি আর কি বলবো। এখানে অনেক গুণীজনেরা আছেন, কথা বলেছেন, হয়তো আরও বলবেন। আমাদের সামনে একজন সংসদ সদস্য আছেন, উনি এই শতদলীর একজন অভিভাবক। আমরা মনে করি যে দীর্ঘ পথ চলায় একজন মানুষ যখন হারিয়ে যায়, তখন অন্য আরেকজন মানুষ সেই পথটাকে ধরে রাখার জন্যে চেষ্টা করে। আমি আমার জীবনে সেই কৈশোর জীবন থেকে এই সংগঠনটি করেছি। এই শতদল গোষ্ঠীর বয়স 40 বছর পার হয়ে 41 বছরে পা দিচ্ছে। আমি এই ছোট ছোট বাচ্চাদেরকে এই মঞ্চে যারা দেখেছেন, ইতিমধ্যে যারা বাজাচ্ছে বা আরও অনেক সিনিয়ররা আছে ঢাকায়, ওদেরকে নিয়ে আমার কাজ। আমি সেই কৈশোর জীবন থেকেই ওদেরকে নিয়ে চলছি, অদ্যাবধি আছি। তো আপনারা দোয়া করবেন এই কোমলমতি শিশুদেরকে নিয়ে যেন আমি পথ চলতে পারি যতদিন বেঁচে আছি। কারণ মানুষের হায়াত মত বলা যায় না কে কতদিন এই পৃথিবীতে আছে, কিন্তু আমি বিশ্বাস করি একজন মানুষ উচিত তার কিছু সৃষ্টি এই পৃথিবীতে রেখে যাওয়া। কারণ এই পৃথিবীতে আমরা সব মানুষ আসি, আসার একটা সময় আছে, যাওয়ার কিন্তু সময় নেই। এরকম কিছু গানের কথায় যে গানগুলো গীতিকারা লিখে গেছেন আর আমরা যারা গান করছি, সেই গীতিকারের ভাবনার সাথে, সুরকারের ভাবনার সাথে শিল্পী যখন একত্রিত হয়ে যায়, তখনই একটি গানের পূর্ণাঙ্গ রূপ পায়। এটার বিশালত্ব আমরা খালি চোখে দেখব না। কারণ আজকে ছোট ছোট বাচ্চারা যারা গান গাইয়ে গেল এখানে, ছোট ছোট একদম বাচ্চা মেয়েরা, একবার ভেবে দেখুন, একটা বাচ্চা যখন ক্লাস 3, 4, 5 এই ক্লাসে যখন একটা সংগঠনে আসে, এই বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হতে হতে তার বিয়ে হয়ে যায়, তারও সন্তান হয়, তো এই সমস্ত দৃশ্যগুলোই কিন্তু আমরা যারা সংগঠনের সাথে থাকি তারা কিন্তু আমরা সবসময় এটা দেখি এবং এটা ভালো লাগে যে আমার গড়া একটা শিল্পী, তার সন্তান, সেও আমার কাছে এসে গান করছে। এটার ভাবনার জগতে একটা বিশাল বিষয়, এখানে অর্থের মাপকাঠিতে কিচ্ছু করা যাবে না। আজকে আমরা যে অনুষ্ঠানটা দেখছি, এখানে আপনারা অনেকে আছেন, দাঁড়িয়ে আছেন, কষ্ট করছেন, আসলে সবার বসার মতো ব্যবস্থা এই একা মানিকের পক্ষে সম্ভব নয়। তারপরেও সে যথেষ্ট চেষ্টা করেছে। আমি আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি মানিককে আমার অন্তরের অন্তস্থ থেকে আশীর্বাদ করব, দোয়া করব, ও যেন ভালো থাকে। কারণ এমন মানিক এই সমাজে পাওয়াটা খুব দুরূহ, যে নিজের অর্থ ক্ষয় করে একটা মানুষকে তার ওস্তাদ নিয়ে একটা অনুষ্ঠান করবে আর মানুষকে শোনাবে, এটা একটা বিশাল মনের ব্যাপার। এই অনুষ্ঠানগুলো আমরা করি, আমরা বুঝি একটা অনুষ্ঠানে কত খরচ হয় এবং কত পরিশ্রম করতে হয়। বিশেষ করে বারহাট্টা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তাকে সহযোগিতা করেছেন। আমাকে সবসময় সে বলেছে যে কাকা, আমি অনেক মানে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও যিনারা আমাকে এই সাহসটা দিয়েছেন এর জন্যে কাকা আমি আপনাকে একটু কষ্ট, আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমি কলকাতায় চিকিৎসায় ছিলাম, আমার জন্য সে 2 দিন ডেট পিছিয়েছে। সত্যিকার অর্থে আমি কি বলবো, আমি নিজে অসুস্থ থাকার সত্ত্বেও আমি কিন্তু আজকে মঞ্চে এসেছি, আমার একটা অপারেশন হয়েছে। তো আমি আমার জন্যে দোয়া চাই, মানিকের জন্যে দোয়া চাই এবং এই শতদলের যারা গান করছে, যারা বাজাচ্ছে, তাদের জন্য দোয়া চাই। আজকে এই হাঁটিয়াহাঁটি পা পা করে আজকে 40 বছর যাবৎ আমি একই জায়গায় আছি। আপনারা সবাই দোয়া করবেন আমার এই সংগঠনটির জন্যে এবং সকলের ভালোবাসা পেলে ওরা আরও ভালো কিছু করবে।